আন্দোলনের মুখে অবশেষে সরিয়ে দেওয়া হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং সরকার ও রাজনীতি বিভাগের সহযোগী অধ্যাপক আসম ফিরোজুল হাসানকে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ আবু হাসান বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, প্রক্টর আসম ফিরোজুল হাসানকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার স্থলাভিষিক্ত করা হয়েছে পরিসংখ্যান ও উপাত্ত বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আলমগীর কবিরকে। দীর্ঘদিন ধরেই প্রক্টরের পদত্যাগ সহ পাঁচ দফা দাবিতে আন্দোলন করে আসছিলেন শিক্ষার্থীরা। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।